ও হায় রে বলিয়াছি ও ভাই রে এমন দিন বইছে তলে তলে মায়া গিলা বন্ধুর খুলিছে এইবার তলে তলে মায়া গিলা বন্ধুর খুলিছে দোকানো খাইছি আর দোকান খাইছি দোকানো।
থাকি তোমার। আমার নাম হ্যাঁ বাদাম, বাদাম বাদাম বাদাম। তোর দাদার নাম কি? চিনা বাদাম। তোর বাবার নাম কি? কাজু বাদাম। আরে তোর দাদুর নাম কি? সোনা বাদাম। বড় মামার নাম কি? তারপরে মামাটার নাম কি? তারপরে মামাটার নাম কি? ছোট মামার নাম কি? মুদ্রু। ছোট মামার নাম মুদ্রু। কেন মামা রে? দাদা বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ। বাংলাদেশে? এই বাংলাদেশের লোক সেজন্য নামগুলো এরকম হাগুর মুদ্রু। আরে জেলার নাম কি? ভেল কচড়া। আরে তোর জেলার নাম কেন ভেল কচড়া পড়েছে রে? আমার জেলার ছোট ছোট কোলাপান। কোলাপান মানে ছোট ছোট ছেলেমি। হ্যাঁ কি করে গুলা? যখন মাঠের মধ্যে পায়খানা করতে যাই, হ্যাঁ তারপর পায়খানা করে জল খরচা করি না, কি করে তখন ডেল নিয়ে কসলাই যাবে। ওই জন্য আমার জেলার নাম ভেল কচড়া। ভালো ভালো ভালো। তারপর যাইয়া কইলাম কি? কি? আই লাভ ইউ। ভাই তাহলে তো পয়সা দেবো চাইলো নাকি? আরো ভালো। তাহলে আমার বাড়ি নিয়ে যাবো চাইছিল? না আরো ভালো। আরো ভালো এর থেকে কি ভালো হয়? ডাকলো। হ্যাঁ তারপর? তখন আমি চিংড়ি গুলার কাছে গেলাম। তারপর কাছে যাইয়া চিংড়ি গুলা কইল কি? কি? বক্কা চোদাও। এ বক্কা চোদা কেন কমেনি? মাথার চুল্লা ভাগ চিরনে দিছে খেকড়া চিবাহে।
আমি তখন চিংড়িগুলাকে কইলাম আমি কি বোকা চোদা, আমার বাবা বেশি বোকা চোদা। আমার বাবা কি বেশি বোকা চোদা, আমার দাদা ডবল বোকা চোদা। বোকা চোদা মানে হইলো মোটা মোটা। বোকা চোদা মানে মোটা না, বোকা চোদা মোটা না, বোকা চোদা তো গাড়ি। এইভাবে রাস্তাঘাটে তো গান বাজনা করে নামবে, একটা সুন্দর কাজ করবা পারবো তো? সুন্দর করে একটা লোহার কাঞ্চন মন্ডল বানবো, যেন ঘরটা যেন বানাবো কোনো দিক যেন ছিদ্র না থাকে, ঘরটা বেশ ধোয়া দিয়ে পরীক্ষা, কোনো দিক যদি বার হয় ধোয়া পঙ্গায় লাগা দেবো যে ধোয়া দাদা পারবো। হ্যাঁ হ্যাঁ টাকা তো দিবে, চম্পকনগর আয় শিশু করে আয়। আরে না কোনো বন্ধনের
আপনাকে হেউলি দিতে লাগবো। হেউলি? আচ্ছা ঠিক আছে, কি খেলাবো না? যতগুলাই খাবেন যতগুলাই খাও। এই জুতা আমার খা যায়। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বানা। জান দাদা, এটা নিবো না? এটাই হইবো, এটা হইবো। ও আমি বাঁধবো খো, বাঁধবো খো, লোহ বাসর ঘোর আমি বাঁধবো খো। আমার জন্য ছিদ্র রেখেছ? সদাগর মশাই এত টাকা পয়সা খরচা করে বাসন ঘর তৈরি করতেছে ছিদ্র রাখার জন্য? শোনো রাজমিস্ত্রি, আমার জন্য ছিদ্র রেখো। তুমি কে গো? আমি আমি দেবী মনসা। ও শিবের নন্দিনী আস্তিক জননী, নাম তোমার দেবী মনসা, আর বাসর ঘরে ছিদ্র রাখবে এটাই তোমার আশা। আসিবে চান্দ
করিবে পরীক্ষা পান পায়ে ছিদ্র আমি রাখিব চাপিয়া তোমার কোন কইরিয়া স্ত্রী মামা তুমি যদি আমার রক্ষা করতে পারো মা তোকে ছিদ্রটা একটা দিন মামা কি হয়েছে রাজশ্রী এই বাসর করতে গিয়ে করতে কি আমার আমার বাম আকানা পাইন গেছে গো মা তুমি যদি পারো বিড়া দিতে পারো তবে ছিদ্র রাখো নজর রাখো না আমার বাবা ভুলে গেছে গো মা ও মামা ছিদ্র কেমন রাখো গো মা তোমার ইচ্ছা মতো রেখেও মোটাও রাখুন না চিকনও রাখুন না একেবারে কইরা দিব ডম ডম আমার এই জন্য ফেল নাম তো হয়েছে ইংরেজি জলের মতো দুই একটা ইংরেজি প্রশ্ন করা যাবে করেন করেন হেট মানে কি হেট মানে হেট মানে হেটুয়া এই যে হেট মানে মাথা মানে যদি মাথা হয় তাহলে ক্যাপ মানে কি যদি মাথা হয় ক্যাট মানে কবুনের কটু ও দাদা কোন দাদা তাহলে এবার বলতো অনেক মা বোনরা আসছে গান শুনতে সবাই তো শাড়ি পরে আসছে একটা শাড়ি বানান করে দেখি শাড়ি হ্যাঁ কবর স্যার আপনার সাথে আরি শাড়ি হইলো শাড়ি হইলো না দাদা আয়না বানানো করেন তো আয়না সরিয়া দন্তার না কেন না হইলো না তাহলে কি হইছে আমার কাছে হইলো আচ্ছা বল আয়না ওই বৌদিটাকে নিয়ে আয়না বানানো করি ওই বৌদিটাকে আমি ডাকতাছি আয় আয় বৌদি কইতেছে না না আয় না ঠিক আছে দাদা অনেক দেরি হয়ে গেল
ম্যাডাম বানান করেন ম্যাডাম ময়েগার ডব কইল না তাহলে ম্যাডাম সাগরটা করতেছে মে মে ভটকা ফুটে টম ম্যাডাম ভালো দাদা ভালো ভালো বাংলা জানিস দাদা খুরমা বানান করেন তো খুরমা খইসু ডাইবল ময়েগার মা কইল না আমার কাছে হইনেন খুরমা হ্যাঁ সুলকাটা খুর ওই যে বাচ্চাটার মা খুরমা মুখের মধ্যে কি এগুলা আটা 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 বানান করে দেখি আটা হ্যাঁ এখানে একটা ঘুষি মানে আটা বানা হয়ে যাবে ঘুষি মারলে হয়ে যাবে দাদা এমন জোরে মারেন যেন অজ্ঞান হয়ে যাবে ঠিক আছে আটা আটা